আমেরিকা প্রবাসী বান্তি মীরের বিরুদ্ধে জিডি করলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় জিডি করেছেন বলে তিনি জানান। জিডি নং 1184। শাওনের অভিযোগ, বান্তি মীর নামের ব্যক্তি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমে মিথ্যে গল্প ছড়াচ্ছেন তার বিরুদ্ধে। এগুলো তার জন্য বিব্রতকর ও আতঙ্কের বিষয়। অনুসন্ধানে জানা গেছে, বান্তি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্র ডুবকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গেল কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তিনি, যা এখন ফেসবুকে ভাইরাল। ডুব হুমায়ুন আহমেদের বায়োপিক বলে গুঞ্জন উঠেছে। বান্তি মীরের পোস্টটি ছিল এই রকম, বাংলাদেশের হাই সোসাইটি এমন যেখানে বিয়ের দিন কোণে বিউটি পার্লারের ব্যাকডোর দিয়ে পালিয়ে বয়ফ্রেন্ডের সাথে ডেট করে আসে, সেই হাই সোসাইটির কারণে আজকে বাংলাদেশে ডিভোর্সের স্ট্যাটিস্টিক ঊর্ধ্বমুখী। এই দেশের হাই সোসাইটির কারণে বাংলাদেশে আরো শাওন আসবে, আরো গুলতেকিন আহমেদের সংসার ভাঙবে, অনেক নুহাস বাবা থেকে দূর হয়ে যাবে, আর আমরা হাই সোসাইটি দেখব আর বলবো লাভ ইজ ব্লাইন্ড, আর কেউ যদি প্রোটেস্ট করে তাকে কি বলবো, ইউ আর প্যাথেটিক। শুভ হোক বাংলাদেশের হাই সোসাইটি, ফিল পেইন ফর ফার্স্ট ফ্যামিলি অফ হুমায়ুন আহমেদ। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।